আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে, এবং প্রতিনিয়ত আমি ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধটা তোমাদের জন্য আরও বেশি পরিমাণে সহজ হয়। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্পেশাল ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, যেটা নিয়ে তুমি প্রায়শই ঝামেলায় পড়তেও পারো। সো কী সেই জিনিসটা দেখো। আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম, এইটা গেল একটা। পরবর্তীতে দেখো আমরা বলছি আই ওয়েন্ট দেয়ার আফটার ইউ হ্যাড কাম। তাহলে অলরেডি তোমরা আমার এই সেন্টেন্সটা দেখে বুঝে গেছো যে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস নিয়ে এখানে আলোচনা করছি, যে জিনিসটা হচ্ছে আফটার এবং বিফোর। কি বিফোর এবং আমরা কী নিয়ে কথা বলছি? আফটার। বিফোর এবং আফটার নিয়ে আমরা এখানে কথা বলছি, ঠিক আছে? সো এই বিফোর আর আফটার নিয়ে আমরা কী জানি, যে বিফোরের আগে, যেহেতু বিফোর শব্দের অর্থ আগে, তাই বিফোরের আগে আমরা নিব পাস্ট পারফেক্ট। কী নিব? পাস্ট পারফেক্ট। এবং বিফোরের আগে যদি আমরা পাস্ট পারফেক্ট নিই, পরেরটাকে নিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট। কী নেই? পাস্ট ইনডিফিনিট। এই জিনিসগুলো আমি বারবার বলতে বলতে অলরেডি ক্লান্ত। আবার দেখো, আমরা পড়েছি আফটার অর্থ পরে। আফটার অর্থ কী? পরে। তাহলে যেহেতু আফটার অর্থ পরে, আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। কী বসবে? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এবং ঠিক একইভাবে একটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে অন্যটা হবে পাস্ট ইনডিফিনিট। এইটা কী হবে ভাইয়া? দেখো, পাস্ট ইনডিফিনিট। তাহলে এইটা ছিল আমাদের স্বতঃসিদ্ধ একটা রোল, যে আফটার এবং বিফোর নিয়ে আমরা কীভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে পারি। বাট মাঝে মধ্যে আমরা দেখি এই বিফোর আর আফটার নিয়ে কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর আমরা করতে পারি না বা ঝামেলা হয়, সেই মুহূর্তে তোমরা আমাকে বলো, ভাইয়া আপনি তো পড়ালেন বিফোরের রুলসটা এরকম, আফটারের রুলসটা এরকম, বাট আমরা কেন নতুন সমস্যার সমাধান হচ্ছি? তাই তোমাদেরকে বলছি, বিফোর আফটারের কিন্তু আরেকটা স্ট্রাকচার আছে যেটা নিয়ে সচরাচর কথা হয় না, তাই যখন ঝামেলায় পড়ি আমরা, তখন হচ্ছে এই বিষয়টার কোনো সলিউশন আমরা বের করতে পারি না। তাহলে কী সেই সমাধানটা, সেটা দেখো। প্রথমে আমরা বলতে পারি বিফোর। কি বিফোর? বিফোরের তো যেহেতু পূর্বে, তাই বিফোরের আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে। কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস বসে। এবং বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে, তাহলে অন্যটি হবে পাস্ট, অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। কী হবে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ আগের মতো, ঠিক আছে? জাস্ট পাস্ট পারফেক্ট যেটা ছিল, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আফটারের পরেও সেম রুলস, ঠিক আছে? আফটারের পর বা আফটারের পরে কী হবে? আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং একটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে অন্যটি কী হবে? অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। কী হবে? পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? সো এইটা কখন হবে? আমরা তো এখন বুঝলাম যে ভাই, যে জায়গায় পাস্ট পারফেক্ট ছিল, এখন ওই জায়গার মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, তাই তো? কিন্তু এইটার ইউজেসটা কখন? দেখো, আমরা বলেছি যে অতীতে দুইটা কাজ যদি একসাথে ঘটে, তাহলে একটা আমরা পাস্ট পারফেক্ট নিলে অন্যটি পাস্ট ইনডিফিনিট নিব। কিন্তু আমরা এখন দেখছি অতীতে যদি দুইটা ঘটনা ঘটে এবং একটা ঘটনা যদি একটু বেশি সময় ঘটে, আবারও দেখো, তো অতীতে যদি দুইটা ঘটনা ঘটে আর একটা ঘটনা যদি একটু বেশি সময় ঘটে, তাহলে ওই জিনিসটা বা ওই ঘটনাটা হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এটা হবে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে চলো এখন আমরা উদাহরণ দেখি এবং এর মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যেমন তুমি বললা আই হ্যাড বিন লুকিং, আই হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম বিফোর আই ম্যাট হিম। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা এখানে কী নিয়েছি? আমরা এখানে নিয়েছি বিফোর, এবং বিফোরের আগের অংশটা আমরা বলছি, এর বাংলাটা কী হচ্ছে দেখো, যে আমি অনেক দিন ধরে, আমি কি অনেক দিন ধরে একটা নতুন রুম খুঁজতেছিলাম। কি একটা নতুন রুম খুঁজতেছিলাম? বিফোর আই ম্যাট হিম, অর্থাৎ তার সাথে দেখা হওয়ার আগে আমি অনেক দিন ধরে একটা রুম খুঁজতেছিলাম। তাহলে এখানে কী বোঝাচ্ছে? একটা কাজ অনেক দিন ধরে হচ্ছে, তারপরে আর একটা ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে আমরা বিফোরের আগে পাস্ট পারফেক্ট না নিয়ে কী নিয়েছি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ধরো তুমি বললা যে আই স্টার্টেড প্লেইং, ঠিক আছে? তুমি বললা যে আমি খেলা শুরু করেছিলাম আফটার ইট হ্যাড বিন রেইনিং
raining for an hour. তাহলে এই জিনিসটা দেখো I started play তার মানে দেখো দুইটা ভার্ব একসাথে বসায় একটাকে আমরা জিরান্ড করে দিয়েছি কি জিরান্ড করে দিয়েছি তাই তো এবং এইটা আমরা ভার্বের past form নিয়েছি এবং এটা subject তাই এটাকে আমরা কি বলতে পারি past indefinite কি past indefinite এটা কি হচ্ছে এটা হচ্ছে past indefinite ঠিক আছে এইটা যদি past indefinite হয় আমরা কি পড়লাম after এর যে পরের অংশটা সেটা হবে past perfect continuous তাহলে দেখো it had been কোথায় এই যে এখন আমরা মুছে দেই ক্লিয়ারের ক্ষেত্রে বা বুঝার ক্ষেত্রে it had been raining এটা কি এটা past perfect continuous ঠিক আছে it had been raining for an hour তুমি বললে যে আমরা খেলতে শুরু করেছিলাম অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে বা প্রায় এক ঘন্টা বৃষ্টি হওয়ার পরে তাহলে এখানে একটা নির্দিষ্ট হচ্ছে সময় বোঝাচ্ছে আর যেহেতু আমরা জানি যে নির্দিষ্ট সময় বোঝালে আমরা for নিব নাম্বার অনুযায়ী যেহেতু এখানে একটা নাম্বার বোঝাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যেহেতু অনেকক্ষণ ধরে চলছে বোঝাচ্ছে কাজটা তাই আমরা এটাকে নিয়েছি past perfect continuous সো নেক্সট টাইম যদি এই টপিকের উপর কোনো প্রশ্ন আসে অর্থাৎ আফটার আর বিফোর নিয়ে তুমি কি ভাই আটকে যাবা তুমি কি এইটাতে খুব ভালোভাবে অ্যানসার করতে পারবা না সো এই টাইপের প্রপ্র জিনিসগুলো কিন্তু তোমার ভাইয়া প্রোভাইড করছে সো তুমি যত দূর সম্ভব তোমার ভাইয়ার সাথে কানেক্টেড থাকো আমাদের যে স্পেশাল ব্যাচগুলো হচ্ছে তুমি যদি অলরেডি স্পেশাল ব্যাচে থাকো তোমার জন্য থামস আর যদি তুমি অলরেডি স্পেশাল ক্লাসগুলো না করে থাকো তোমাকে আমি অনুরোধ করছি এইখানে আমরা শর্টকাট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি বাট আমাদের স্পেশাল ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলোকে খুব ইলাবোরেটলি আলোচনা করছি যেন ঢাকা ইউনিভার্সিটির ভর্তিযুদ্ধটা তোমার জন্য খুব বেশি পরিমাণে ইজিয়ার হয় তাহলে বসে আছো কেন এখনই শুরু করো সবাইকে দেখিয়ে দাও যে তোমার মধ্যেও নতুন কিছু আছে তোমার মধ্যে ভিন্ন কিছু আছে যার মাধ্যমে তুমি তোমার সোসাইটিকে তুমি তোমার আশেপাশের মানুষগুলোকে প্রমাণ করে দিতে পারবা যে তুমি সামথিং ডিফারেন্ট